এবার করোনার থাবা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। করোনা আক্রান্ত হাসপাতালেরই এক চিকিৎসক। গত শনিবার নমুনা পরীক্ষা করা হয় তার, মঙ্গলবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তারপরই আক্রান্ত ওই চিকিৎসককে কলকাতায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। গত তিন দিন ধরে তিনি যেসব রোগীর সংস্পর্শে এসেছেন তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার জানিয়েছেন স্যানিটাইজার করা হচ্ছে গোটা এলাকা। এদিকে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই হাসপাতাল চত্বরে। আপনার ট্রিটমেন্ট করতে এসেছিলেন হলো না, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি বিধাননগর হাউসিং থেকে। আপনার চিকিৎসা হলো না আজকে? না, আমার আজকে চিকিৎসা হলো না, আমি চিকিৎসার জন্য এসেছিলাম। তো আমাকে এখানকার যে কোনো আমাকে এখানে শুনতে পেলাম, কারো নাম করছি না আমি। শুনতে পেলাম যে আজকে আপনার ট্রিটমেন্ট হবে না, আপনি বাড়ি চলে যান, পরে আসবেন। কেন, ডাক্তারের করোনা হয়েছে? ডাক্তারের করোনা হয়েছে আপনি, আর আমি নিজেও ইমার্জেন্সি দেখলাম, নোংরা নন্দি সব কিছু সব ফেলে রেখে দিয়েছি। পজিটিভ আসে আমাদের ব্যবস্থাপনায়, সরকারের ব্যবস্থাপনায়। হ্যাঁ, আমরা ওনাকে ব্যাটা ট্রিটমেন্টের জন্য বেলেঘাটা রেফার করছি। হাসপাতালে কোনো ব্যবস্থা নেই স্যানিটাইজ করা? আমাদের সব আউটডোর প্রসেস যতগুলো জায়গায় একটা জিনিস দেখছি, সোশ্যাল ডিস্টেন্স তো মানছে না এখানে। সবাইকে মানতে হবে, সবাই জনগণকে সচেতন মানতে হবে।